আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে একটা ইফতার রেসিপি শেয়ার করব। যেহেতু রমজান মাস, সেহেতু আপনারা চাইলে এরকম একটা ইফতার বাসায় তৈরি করে রমজান মাসের পুরো রমজান মাসটা খেতে পারবেন ফ্রোজেন পদ্ধতি সহকারে। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলে দিব, আর এরকম রোল যদি বাসায় তৈরি করে রেখে দেন ইফতারে, এরকম একটা আইটেম যদি থাকে ইফতার কিন্তু অনেক বেশি ভালো হবে। আশা করছি আপনাদের সবার কাছে আজকের আমার এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই রোলটাকে তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু ব্রেড। সো এখন ব্রেডের চারো সাইডের যে ব্রাউন অংশগুলো রয়েছে এগুলোকে কেটে তারপর বাদ দিয়ে দিতে হবে। এই জন্য একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে তারপর বাদ দিয়ে দিচ্ছি, এগুলোকে রাখা যাবে না। আর এগুলো আপনারা কিন্তু ফেলে দিতে যাবেন, এগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে ব্রেড ক্রাম্বসের মতো ব্যবহার করতে পারবেন। একটা হয়ে গিয়েছে, এরকম করে আমি সবকটা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন সবকটা হয়ে গিয়েছে। আর এখন আমি একটা ব্রেড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু বেলন দিয়ে একটু বেলে নিব, বেশি একটা প্রেস করা যাবে না, উপর থেকে জাস্ট একটু বেলে নিব। এতে করে কি হবে, এটা একটু পাতলা হবে আর বেশি একটু সফট হয়ে যাবে। পরবর্তীতে এটা যখন আমরা রাউন্ড শেপ করব তখন এটা ফেটে যাওয়ার চান্সটা খুব কম থাকবে। এরকম করে আমি সবকটা করে নিচ্ছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে করতে পারবেন বা একটু কমিয়ে করতে পারবেন, যেহেতু রমজান মাসের জন্য একটু বেশি করে করে রাখলে এটা কিন্তু অনেকদিন পর্যন্ত খেতে পারবেন। জাস্ট রমজান যখন ইফতারের সময় তখন এটাকে জাস্ট বের করে নিলেই, ফ্রাই করে নিলেই হয়ে যাবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু চিকেন, আর চিকেনগুলোকে আমি এখানে বুকের মাংসটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম গোলমরিচ আর লবণ দিয়ে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর গাজর কুচি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজ 3 টেবিল চামচ পরিমাণে, আর খুব মিহি করে তারপর কিন্তু কুচি করে নিতে হবে। আর মেয়োনিজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর কিভাবে ঘরে মাত্র 2টা উপকরণ দিয়ে মেয়োনিজ তৈরি করতে হয় তার একটা ভিডিও দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আর এখন এই সব কিছুকে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছে। আর চিকেন দিয়ে করলে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যদি চিকেন দিয়ে করতে না চান, যে কোনো ভেজিটেবল দিয়েও কিন্তু এই রোলটা করতে পারবেন, অনেক বেশি ভালো লাগবে। আর এখন আমি একটা ব্রেড নিয়ে নিলাম, আর ব্রেডের মাঝখানটাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পুর। চিকেনের যে পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা পুর দিয়ে দিলাম। আর এটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, বেশি দিলে কিন্তু পরবর্তীতে ভাজ করা যাবে না। আর চারো সাইডে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে এটা যখন ভাজ করব তখন এটা কিন্তু খুব সুন্দর করেই চারো সাইডে সেট হয়ে যাবে। এটা এরকম করে চারো সাইডটা আমি একটু চেপে চেপে তারপরে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোনো ফাঁকা না থাকে। আর হাতে সামান্য একটু পানি লাগিয়ে নেবেন, এতে করে খুব সুন্দর করে এটা কিন্তু মিশানো যাবে। দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল একটা রোল। আপনারা বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন, এটা কিন্তু মাশাল্লাহ করে খেতে অনেক বেশি ভালো লাগে। দেখতেই তো পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল। এরকম করে আমি সবকটা রোল তৈরি করে নিব। আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। এরকম করে যদি আপনারা বাসায় রোল তৈরি করে ফ্রোজেন করে রেখে দেন সম্পূর্ণ রমজান মাসটাই খেতে পারবেন, যখন মনে চাইবে ইফতারের আগে বের করে জাস্ট একটু ভেজে নিলেই হয়ে যাবে। আর চিকেন তো সবার বাসায় কম বেশি থাকে, সামান্য একটু চিকেন দিয়ে এটা যদি করে নিতে পারেন অনেক বেশি ভালো লাগবে। আর সবসময়ের জন্য কিন্তু রমজান মাসে একই রকমের খাবার খেতে ভালো লাগে না, এর জন্য বিভিন্ন ধরনের আইটেমের যদি খাবার থাকে রমজানের ইফতারটা অনেক বেশি ভালো হয়। এরকম করে আমি সবকটা রোল করে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল। আর আপনারা চাইলে এই পর্যায়ে এসে এগুলোকে ডিপ ফ্রিজে, যে কোনো জিপলক ব্যাগে বা বক্সে ভরে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 1.5 মাসের মতো। আর এখন আমি কিছুটা আপনাদেরকে ফ্রাই করে তারপর দেখিয়ে দিচ্ছি। এই জন্য একটা বড় সাইজের ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। আর তেলটা গরম হয়েছে কিনা আমি এটা একটু চেক করে দেখে নিচ্ছি। বেশি একটা গরম কিন্তু এখানে দেওয়া যাবে না, যেহেতু এটা পাউরুটির রয়েছে, পাউরুটিটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, এই জন্য চেষ্টা করবেন তেলটা অল্প গরম থাকতে এটা ফ্রাই করে নিতে। যখন একটা সাইড হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি।
দেখতেই তো পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল আমার চিকেন রোল ইফতার রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছে আজকের আমার এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে, প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে, আপনাদের পছন্দের সব রেসিপি নিয়ে হাজির হয়ে যাব অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।